রেস্টুরেন্ট স্টাইলে থাই চিকেন ফ্রাই রেসিপি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে মন্দ কিসের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত রেইনবোটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব সহজে বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে থাই চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় আমার আজকের ভিডিওতে থাকছে তার পুরো প্রস্তুত প্রণালী। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন এবার মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন লেগ পিসগুলো নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো পার্ট দিয়ে এই রেসিপিটি ইজিলি তৈরি করতে পারবেন। তারপর এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন 1 পিস চিকেন নিয়ে একটি কাটা চামচের সাহায্যে পুরো চিকেনটাকে খুব ভালো করে ছিদ্র করে নিতে হবে। সাধারণত অন্যান্য ফ্রাইয়ের ক্ষেত্রে চিকেনগুলোকে ছুরি বা বঠির সাহায্যে কেটে নেওয়া হয়, তবে থাই চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে চিকেনগুলো কেটে নেওয়া হয় না, শুধুমাত্র কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেওয়া হয়। এর ফলে ম্যারিনেশনটা খুব ভালো হয়, চিকেনের ভেতর পর্যন্ত মশলা প্রবেশ করে। এই কাজটি আমি কীভাবে করছি আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন। এইভাবে করে আমি সবগুলো চিকেন লেগ পিস রেডি করে নেব। সবগুলো চিকেন পিস প্রসেস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি, তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিকেন পিসগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমার এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে, সেইটা বুঝিয়ে মশলার পরিমাণ অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। পর্যায়ে আপনারা চাইলে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তবে ঝালের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে মরিচের পরিমাণ অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা রসুনগুলো একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও অ্যাড করতে পারেন। সেই সাথে আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে চাইলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কারণ এইখানে অনেক প্রকার সস অ্যাড করেছি এবং সসগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ অ্যাড করা থাকে। এবার চিকেনগুলো মশলার সাথে মেখে নেব। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে এবং একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চিকেনগুলো ঘষে ঘষে মশলার সাথে মেখে নিতে হবে। আপনারা যদি ভিডিওটি ভালো করে ফলো করেন তাহলে দেখতেই পারবেন আমি কীভাবে এই কাজটি করছি। মশলার সাথে চিকেন পিসগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন কমপক্ষে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব, তবে হাতে আরও সময় থাকলে বেশি সময়ের জন্য আপনারা চাইলে চিকেনগুলোকে রেস্টে রাখতে পারবেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। দ্বিতীয়বারের মতো চিকেনগুলোর মধ্যে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, এর ফলে চিকেনগুলো ভেজে নেওয়ার পর উপরটা খুব ক্রিস্পি হবে। একই সাথে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও অ্যাড করতে পারেন। সেই সাথে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই পর্যায়ে চিকেনগুলো দেখার সৌন্দর্যের জন্য অনেকেই ফুড কালার অ্যাড করে, তবে আমি বিষয়টা স্কিপ করছি, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন এরই মাঝে চিকেনগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য প্রথম পর্যায়ে তেলটা যেন খুব বেশি গরম না হয়, সেক্ষেত্রে চিকেন পিসগুলো দেওয়ার সাথে সাথে উপরটা খুব দ্রুত হয়ে যাবে, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। একই সাথে অনেকগুলো চিকেন পিস একবারে না ভেজে কয়েকটি ব্যাচে ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন। চিকেনের পিসগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটিও সেমভাবে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো ডুবো তেলে ফ্রাই করছি তাই বারবার চিকেনগুলো নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন পিসগুলো ভেজে নেব। চিকেন পিসগুলো পারফেক্টলি ফ্রাই করতে 8 থেকে 10 মিনিট সময়ের প্রয়োজন হবে। এর চেয়ে বেশি সময় নিয়ে চিকেনগুলো ফ্রাই করতে গেলে চিকেনের ভেতরটা একদমই ড্রাই হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এরই মাঝে চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এবং উপরে কালারটাও চলে এসেছে, এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট চিকেন পিসগুলো সেমভাবে ভেজে নেব। দেখলেন তো কত সহজে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে থাই চিকেন ফ্রাই তৈরি করে নিলাম। রেস্টুরেন্ট স্টাইলে থাই ফ্রাইড চিকেন রেসিপির সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।